কেন একটি চিতাবাঘ মাঝরাতে একটি গরুর সাথে দেখা করতে আসতো? এটা তো আমরা সবাই জানি, চিতাবাঘ মানুষ থেকে শুরু করে কুকুর, বেড়াল, গরু, ছাগল আরো অনেক পশু শিকার করে। কিন্তু গুজরাটের একটি গ্রামে এক গ্রামবাসী দেখে যে মাঝরাতে তার গরুর কাছে একটি চিতাবাঘ আসে, আর চিতাবাঘটি গরুটির সাথে সুন্দরভাবে বসে আছে। গরুটি তার জিভ দিয়ে বাঘটিকে চেটে দিচ্ছে। এইরকম প্রতিদিন রাতেই চলতে থাকে। সব মানুষ চিন্তায় পড়ে যায়, যে চিতা গ্রামের সব পশুদের খেয়ে ফেলে সেই চিতা এই গরুর সাথে এসে কেন বসে থাকে। বন বিভাগের টিমও এইরকম ঘটনা কোনোদিনও দেখেনি। কি রয়েছে এই ঘটনার পিছনের আসল কারণ তা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। অনেক রিসার্চ করার পর জানা গেল, যখন এই চিতাবাঘটি ছোট ছিল তখন থেকে এই চিতা গরুটির কাছে আসত আর গরুটির দুধ খেত, যার জন্য এই গরু আর চিতার মধ্যে একটি মা আর বাচ্চার সম্পর্ক তৈরি হয়েছে।